আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা পেইন ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের চেয়ারম্যান ডক্টর শফিউল্লাহ প্রধান। চলুন আমরা কথা বলি তার সাথে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি? অবশ্যই ভালো আছি। জি ভালো আছি ইনশাল্লাহ। আমরা তো কথা বলবো বাত ব্যথা এবং প্যারালাইসিস নিয়ে, তো প্রথমে একটু প্রাথমিক কিছু কথা জানতে চাই আপনার কাছে, যে আমাদের যে শরীরে মেরুদণ্ড আছে, তো এই মেরুদণ্ড ব্যথার কারণগুলো কি? আসলে যেহেতু বাত ব্যথা সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছি, সেক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো মানুষের ব্যথা সবচেয়ে বেশি আক্রান্ত হয় মানুষ কিন্তু মেরুদণ্ডের সমস্যাতেই। তারপরে অন্যান্য যে সমস্যা যেমন হাতে পায়ে হাঁটুতে, হ্যাঁ, এই সমস্যাগুলো পরে খুব কম রোগী পাওয়া যায়, বেশিরভাগই মেরুদণ্ডের সমস্যাই মানুষ নিয়ে আসে। তো মেরুদণ্ডের সমস্যার ভিতরে যেটা বেশিরভাগ কারণই আমরা যেটা দেখি সেটা হচ্ছে এখন মেকানিক্যাল সমস্যা, যার ভিতরে প্রায় 90% ডিস্ক প্রলাপস। আচ্ছা, ডিস্ক প্রলাপস জনিত সমস্যা, এই থেকে মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তাছাড়া লিগামেন্ট ইঞ্জুরি, নার্ভ ইঞ্জুরি অথবা মেরুদণ্ডের যদি ভার্টেব্রা যেটা আমরা বলি একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, কার্ভেচার থাকে, এটা যদি অনেক সময় স্ট্রেট হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় স্বাভাবিক যে কার্ভেচার, সেটা থেকে হতে পারে। তাছাড়া আর্থ্রাইটিস জনিত বিভিন্ন, যেমন প্রায়ই কমন পাওয়া যাচ্ছে এখন অনেক ক্ষেত্রে যে অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস, এটা এক প্রকার আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তা থেকে আসলে এই জাতীয় আর্থ্রাইটিস থেকে হতে পারে। আর বয়স্কদের যেটা হয় কি অস্টিও আর্থ্রাইটিস। আপনি যে কোনো পৃথিবীর প্রত্যেকটা দেশই 40-এর পরে প্রত্যেকটা মহিলা এবং 50-এর পরে প্রত্যেকটা পুরুষই এই অস্টিও আর্থ্রাইটিস জনিত সমস্যায় ভোগে, আক্রান্ত হয়। সেক্ষেত্রে দেখি মহিলারা কিন্তু একটু বেশি আক্রান্ত বেশি, হ্যাঁ, যেহেতু তাদের এই আর্থ্রাইটিসের সমস্যাটা তাদের একটু অস্টিও আর্থ্রাইটিসটা সেটা একটু তাড়াতাড়ি শুরু হয়, অনেক সময় মেনোপজের একটা ব্যাপার মানে এটা হরমোনের কারণে, হরমোনের ঘাটতির কারণে সম্পর্ক আছে। তো আপনি প্রথমেই যে বললেন যে 90% সমস্যা হয় ডিস্ক প্রলাপস, তো ডিস্ক প্রলাপস মানে তো যে দুটো ভার্টিব্রার মাঝে যে নরম মাসলটা থাকে সেটা বের হয়ে যাওয়া, তো এটা হলে একটা রোগীর ধরেন যদি এটা হয় কারো তাৎক্ষণিকভাবে তার কি কি সমস্যা হতে পারে? অবশ্যই, আসলে যখন ডিস্ক প্রলাপস হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রোগীর কমপ্লেন থাকে যে কোমর ব্যথা, এটা কমন থাকতে পারে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীর কোমর ব্যথা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগীর যেটা ব্যথা হয় যে পা থেকে অথবা যেটা আমরা বাটক বলি মানে হিপ জয়েন্টের এখান থেকে একেবারে পা পর্যন্ত ছিনছিনানি ঝিঝি করা, মানে আমরা যেটা সাধারণ রোগীদের ভাষায় যেটা বলে যে রোগী বলতে যে আমি হাঁটতে গেলে পা খিচে আসে বা টান দেয়, অথবা কিছুক্ষণ হাঁটার পর হাঁটতে পারি না, পায়ের ওজন হয়ে যায়, একটা আঙ্গুল অবশ লাগে। এবং অনেক ক্ষেত্রে যদি খারাপ কেসগুলো আসে দেখা যায় যে ফুড ড্রপ হয়ে যেতে পারে, মানে সে তার পায়ের পাতা সে উঠাইতে পারে না, সেই ক্ষেত্রে ফুড ড্রপ হয়ে গেলে পা টেনে টেনে হাঁটতে হয়। এই সকল সমস্যা মানে ডিস্ক প্রলাপস জনিত যে সমস্যাগুলো, এই সিম্পটমসগুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যাবে যে প্রায় ডিস্ক প্রলাপস হয়েছে। আসলে আমি ডিস্ক প্রলাপসের উপরে বেশি জোর দিচ্ছি কেন, দেখা যাচ্ছে যে প্রায় রোগীরা ব্যথা হলে, যে কোনো কোমর ব্যথা হলে, মেরুদণ্ডে ব্যথা হলে অথবা পায়ের ব্যথা যেখানেই হোক না কেন, গিয়ে বছরের পর বছর ব্যথার ওষুধ খাচ্ছে। কিন্তু এই যে ডিস্ক প্রলাপস যে এত মহামারী আকারে এখন দেখা দিচ্ছে, যে আমরা যদি সিম্পল একটা MRI করে ফেলি এই ব্যথার ওষুধ না খেয়ে, একটা MRI ডাক্তারের শরণাপন্ন হয়ে রোগীরা যদি একটা MRI করে, তাহলে অতি সহজেই আমরা ডিস্কের যে ডিস্কটা ফেটে গিয়েছে এটা শনাক্ত করতে পারি। এবং রোগীর যে লাইফ নিয়ে যে পরো সমস্যা হতে পারে, লাইফের উপরে জীবনা সংকটের যে সমস্যা হতে পারে, প্যারালাইসিস হতে পারে, মানে আরো যেহেতু রোগটা আরো প্রলম্বিত হতে পারে, সেটা আমরা আগে থেকেই ডিটেক্ট করে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে ব্যথার ওষুধ খেয়ে না খেয়ে আমরা যদি ডিস্কের এই প্রবলেমটা আগেই শনাক্ত করতে পারি একটা MRI করে, অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা কিছু ক্লিনিক্যাল টেস্ট করলে আমরা বলি, যেমন SLI স্ট্রেট লেগ রাইজিং টেস্ট, ওটা আমরা দেখলেও বুঝতে পারি, সেটা আমরা কনফার্ম করার জন্য তখন MRI করি। তো আসলে এক্সরে করে ডিস্ক প্রলাপস ধরা কখনোই সম্ভব না। আচ্ছা, তো আমাদের কাছে একজন দর্শক ফোন করেছিলেন অনুষ্ঠানের শুরুতেই, তিনি বলছিলেন যে হঠাৎ করেই তার হাঁটা চলার মধ্যে যে হঠাৎ করে তার একটা চট করে শব্দ হয়েছিল পিঠে, এবং তারপরে মানে সে কিছুক্ষণ আর হাঁটতেই পারছে না। তো এটা কি মনে করেন যে ডিস্ক প্রলাপস এভাবে অনেকের হতে পারে? হতে পারে, আসলে এটা হচ্ছে ওনার একটা ফাইনাল স্টেজ। ডিস্ক প্রলাপস যেদিন অ্যাটাক হলো ওই দিন, আসলে ডিস্ক প্রলাপসটা কিন্তু একদিনও হয় না। আপনি যারা মানে দীর্ঘদিন অত্যধিক পরিশ্রম করে, অতিরিক্ত ভার বহনের কাজ করে অথবা স্ট্রেস নিয়ে কাজ করে, তাদের যে কম্পিউটারে বসে আছে ঘন্টার পর ঘন্টা, এই ক্ষেত্রে আস্তে 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 কি হয়, মেরুদণ্ডের দুই কশেরুকের মাঝখানে যে ডিস্কটা থাকে আমরা বলি ফরওয়ার্ড ফ্লেকশন, যদি সবাই কিন্তু আমরা কিন্তু কাজ করি সামনে ঝুঁকে, কেউ কিন্তু পিছনে ঝুঁকে কাজ করে না। তো সামনে যখন ঝুঁকতে থাকে, ঝুঁকতে ঝুঁকতে আস্তে আস্তে ডিস্কগুলোর ভিতরে একটা প্রকার লুব্রিকেন্ট পদার্থ থাকে, সেটা আস্তে আস্তে ফেটে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। আসলে ফেটে গেলেও কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে এটা ডিস্কটা ফেটে গিয়ে স্পাইনাল নার্ভের উপরে প্রেশার ক্রিয়েট করে অথবা কর্ডে গিয়ে প্রেশার ক্রিয়েট,
ক্রিয়েট করে। তো নার্ভ যেহেতু আমাদের মূলত যে কোনো ব্যথার অনুভূতি, যে কোনো অনুভূতি, যে কোনো যে মাংসপেশির সঞ্চালন যা কিছুই হোক না কেন, নার্ভের ইম্পালসের মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে নার্ভ আর কাজ করতে পারে না, যার কারণে দেখা যায় রোগীর যে কোনো হাত ঘাট থেকে হাত পর্যন্ত শিনশিন বা ঝিঝি জাতীয় অনেক সময় রোগীর পারসেপশন বলে যে আমার মনে হয় যে হাঁটা ভার হয়ে আসছে, মানে অবশ হয়ে যেতে পারে, হ্যাঁ, অথবা একটা গ্লাস ধরতে যাচ্ছে গ্লাসটা উঠাইতে তার কষ্ট হচ্ছে, এই জাতীয় সমস্যা। তাহলে আমাদের বুঝতে হবে যে তার মেরুদণ্ডের কোথাও ডিস্ক প্রলাপস অথবা এই জাতীয় সমস্যা আছে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।